মতবিরোধ থাকলেও ইসির মূল চ্যালেঞ্জ সব দলকে নির্বাচনে আনা বলছেন বিশেষজ্ঞরা। শেরপুরের গারো পাহাড়ে এবার বাঘের আক্রমণ, আতঙ্কে স্থানীয়রা দলবদ্ধ হয়ে স্কুলে যাচ্ছে শিশুরা। গোলাগুলির আতঙ্ক কাটিয়ে ছুটিতে পর্যটকে মুখরিত বান্দরবান, সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু। নিরাপদ প্রজননে মধ্যরাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ, অভিযোগ আইন মানছে না ভারতের জেলেরা। দুই সপ্তাহের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, ইরানে স্কুলে ছুড়ে পড়েছে বিক্ষোভ। এবং মেয়েদের এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সালমাদের। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম। এবারে পুরো খবর। ইভিএম কিংবা ব্যালট মূল বিষয় নয়, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কমিশনকে সহযোগিতায় দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা, যেখানে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এছাড়া ভোটের আগে নির্বাচন কমিশনের দশ আঙ্গুলের ছাপ নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব 150 আসনে ইভিএম এর ব্যবহার চায় নির্বাচন কমিশন, যা নিয়ে মতভেদ রাজনৈতিক দলগুলোর মাঝে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলছে ইভিএম কিংবা ব্যালট নয়, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দরকার সকল দলের অংশগ্রহণ। সবাইকে চেষ্টা করতে হবে একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নির্বিঘ্ন, অংশগ্রহণমূলক নির্বাচন, এবং নির্বাচনে ওখানে ইভিএম থাকলো কি ব্যালট থাকলো সেটা বড় কথা নয়। নির্বাচনে ইভিএম এর ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন বিশেষজ্ঞরা, যেখানে ইভিএম এ দশ আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হলে ভোট জটিলতা আরো সহজ হবে বলেও জানান তারা। এক আঙ্গুলের ছাপ নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। আপাত দৃষ্টিতে আমরা যা দেখেছি, ভিতরে থেকে দেখেছি, বাইরে থেকেও দেখেছি, যে এই যে এখন যে আধুনিক যে ইভিএম মেশিনটা, এটাকে টেম্পারিং করার কোনো সুযোগ নেই, অথবা এখানে একজনের ভোট আরেকজনকে দেওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর কমিশনের প্রতি আস্থা সৃষ্টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এ বিশেষজ্ঞ। জটিলতাটা অনেক বেশি হচ্ছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে, নির্বাচন অবাধ মুক্ত হবে কিনা, কোনো প্রভাব মুক্ত ভাবে মানুষ ভোট দিতে পারবে কিনা, সেটা নিয়ে তো বিতর্কটা আসলে হয়েছে। আমার ব্যক্তিগত মতামত, এখানে ইভিএমটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে নির্বাচন কমিশনের উপরে আস্থা। নির্বাচন কমিশনের উপরে যদি আস্থা থাকতো, ইভিএম দিয়ে হচ্ছে না ব্যালট পেপার দিয়ে হচ্ছে, একবার প্রচলিত প্রথায় হচ্ছে কিনা, এগুলি নিয়ে এরকম জটিলতার সৃষ্টি হতো না। দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর মতাদর্শ পরিবর্তনের আহ্বান জানান বিশেষজ্ঞরা। যারা ইভিএম নিয়ে কথা বলছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকে যে যদি আজকে সরকার বলে যে ইভিএম হবে না, তারা কি নির্বাচন সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাবেন যে এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে? তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। যুক্তরাজ্য সফর ও জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান নিয়ে কাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল বিকেল চারটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 18 দিনের রাষ্ট্রীয় সফর শেষে গেল 3 সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন। গেল 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে ভাষণ দেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। এর আগে 15 সেপ্টেম্বর ঢাকা থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। সেখানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। দুঃখিত দর্শক, আজ বিকেল চারটায় প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যাচ্ছি পরের খবরে। চালের বাজারের খবর জানাতে এবারে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের বাজারে যে দীর্ঘদিন অস্থিরতা চলছে, তা থেকে উত্তরণে কোনো পথ কি ব্যবসায়ীরা বলতে পারছেন, কি জেনেছেন আপনি?
ধন্যবাদ টুম্পা। আসলে কুষ্টিয়ার চালের বাজারের কোনো সুখবর নেই, দীর্ঘদিন ধরেই কিন্তু বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে। এই চালের বাজার নিয়ন্ত্রণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, আমদানির সিদ্ধান্ত নিয়েছে, তাতেও কোনো কাজ হয়নি, এরপরে আবার শুল্ক ছাড় দিয়েছে। এই শুল্ক ছাড়ের পরেও এখনও কুষ্টিয়ার বাজারে কিন্তু চালের দামের কোনো প্রভাব পড়েনি, এখনও সেই বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। আজ কুষ্টিয়ায় সরু যে মিনিকেট চাল, যেটার জন্য কুষ্টিয়া বিখ্যাত, সেই সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 71 টাকা কেজি, কাজললতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, এবং মোটা আটাশ, যেটাকে আমরা সাধারণত গরিবের চাল বলে থাকি, সেই চালটা বিক্রি হচ্ছে 54 টাকা কেজি। আসলে দীর্ঘদিন ধরে এই চালের দামের কিন্তু কোনো হেরফের হচ্ছে না। আমি এ বিষয়ে খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে সম্প্রতি কিন্তু বাজারে চাল বিক্রয়ের পরিমাণ কমেছে, কিন্তু তারপরেও কিন্তু দাম কোনোভাবেই কমছে না। তারা বলছে যে মিল থেকে তারা বেশি দামে চাল কিনছে, কিন্তু চালের দাম না কমার কারণটি তারা বলতে পারছে না। এ বিষয়ে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে হঠাৎ আসলে ধানের দাম বেড়ে গেছে, এবং তার সাথে ভারত থেকে যে চাল আমদানি হচ্ছে, সেই আমদানি চালে তাদের খরচ বেশি পড়ছে, কারণ বাংলাদেশ সরকার শুল্ক কমানোর সাথে সাথে কিন্তু ভারত সরকার এই যে চালের উপরে একটা আমদানি শুল্ক ধার্য করেছে, যার প্রভাব কিন্তু বাজারে পড়ছে, তাই তাদের চাল আমদানির খরচ বেড়ে যাচ্ছে বলে তারা চালের দাম কমাচ্ছে না। এছাড়াও সাধারণ ভোক্তাদের দাবি কিন্তু দীর্ঘ দিন যাবত এই যে চালের বাজারের এই অস্থিরতা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই সাধারণ যারা ভোক্তা তারা বলছে যে কঠোর মনিটরিং ব্যবস্থার মাধ্যমে কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণ করা উচিত, কারণ বিগত প্রায় 6 মাস ধরে কিন্তু কুষ্টিয়ার বাজারে চালের দাম একের পর এক বাড়ার ফলে 12 দফা বেড়েছিল 16 টাকা, তারপরে মাঝে চালের দাম 1 টাকা কমে, কিন্তু আবারও তার সপ্তাহখানিক পরেই কিন্তু চালের দাম 1 টাকা করে আবার বেড়ে যায়। আসলে এই যে একটি প্রক্রিয়া মিল মালিকদের, তারা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনোভাবেই মিল মালিকদের এই সিন্ডিকেটটা ভাঙা যাচ্ছে না, তাই সাধারণ জনগণের দাবি যে কোনো মূল্যে এই শক্ত সিন্ডিকেট ভাঙার মাধ্যমে চালের বাজারকে নিয়ন্ত্রণ করা হোক, তা না হলে কোনোভাবেই চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। টুম্পা, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী নাহিদ হাসান তিতাস কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন চালের বাজার দর সম্পর্কে। শেরপুরের গারো পাহাড়ে হাতির পর এবার শুরু হয়েছে বাঘের আক্রমণ। গত এক সপ্তাহে সীমান্তের 5টি গ্রামে গরু সহ প্রায় 20টি ভেড়া ও ছাগল বাঘের পেটে গেছে। দেখতে শিয়ালি রঙের এই প্রাণীর দৈর্ঘ্য উচ্চতা অনেকটা চিতা বাঘের মতো। এতে আতঙ্ক বিরাজ করছে আশপাশের গ্রামগুলোতে। এ অবস্থায় মানুষকে সাবধানে চলাচল করার পরামর্শ দিচ্ছে বন বিভাগ। শেরপুর থেকে রফিকা মজিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শেরপুরের গারো পাহাড়ে বাঘের দেখা মিলেছে বলে দাবি স্থানীয়দের। এক সপ্তাহ ধরে ঝিনাইগাতি উপজেলার বেশ কয়েকটি গ্রামে বাঘের আনাগোনা, প্রায় দিনের কিংবা রাতে বনের আশপাশের গ্রাম থেকে ছাগল ভেড়া ধরে নেওয়ার ঘটনা ঘটছে। মাঝে মাঝে ছাগল নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হইচই আর ধাওয়ায় আহত ছাগল ফেলে যায় বাঘ। এতে পাহাড়ে গরু ছাগল চড়ানো বন্ধ করেছেন স্থানীয়রা। আমার বাড়ি থেকে দুটো ছাগল খেয়ে ফেলছে, আমরা বন বিভাগের লোকেরা বলছে শত কথা আছে না, বাঘ দেখে আমি ছাগলটারে একটু ছাড়াবার চেষ্টা করছিলাম, পরে ছাড়লো না, সে এই বাঘটা ছাগলটারে মুয়ে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। মানুষ কয়েকজন মিলে চিল্লা ভালো করে হলো হলো করে ছাড়াই নিছে। বাঘের ভয়ে ভীত গ্রামের শিশুরাও এজন্য দলবদ্ধ হয়ে জঙ্গল এড়িয়ে স্কুলে যাচ্ছেন অনেকে। স্কুলে আমরা কিভাবে যাবো, এত এখন আমরা মানে অনেকজন প্লাবান মিলে একসাথে যাই, তারপরে তো একটা ভয় লাগে। সম্প্রতি গারো পাহাড়ে বনায়ন হওয়ায় বন্য হাতির মতো বাঘেরও আগমন ঘটেছে, এমন বাস্তবতায় গ্রামবাসীকে সতর্ক থাকার পরামর্শ বন বিভাগের। বন কর্মকর্তা বাঘ সচক্ষে দেখেছেন, এলাকার জনগণও অনেক বাঘ দেখেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা মাইকিং এর ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছি, মানুষকে সতর্ক করতেছি। সীমান্তবর্তী গারো পাহাড়ে 90 দশকে বেশিরভাগ বন উজাড় হয়, পরবর্তীতে নতুন করে বনায়নের উদ্যোগ নেয় বন বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিরোজপুরে সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল হাসান। হাসিবুল, অবৈধ এসব যান চলাচল বন্ধ কেন করা যাচ্ছে না? আপনি জানেন যে পিরোজপুর শহরকে এখন ব্যাটারি চালিত অটোরিকশা শহর বলেই বোঝা যাচ্ছে, কেননা প্রচুর পরিমাণ অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা এই শহরে চলাচল করে এবং তার বেশিরভাগই অনিবন্ধিত এবং কোনো নিয়ন্ত্রণহীন ভাবেই হচ্ছে যে এই অটোরিকশা চলাচল করতেছে এবং পিরোজপুর শহর এক প্রকার যানজটের নগরীতে পরিণত হয়েছে শুধুমাত্র ব্যাটারি অটোরিকশার কারণে। আপনি দেখেছি যে প্রচুর পরিমাণে অরক্ষিত এবং অপ্রশিক্ষিত ড্রাইভারের প্রতীক এই অটোরিকশা গুলো পরিচালনা করা হয়ে থাকে এবং
পৌরসভা কর্তৃক যে নিবন্ধনের যে সিস্টেম করা হয়েছিল সে নিবন্ধনের বেশিরভাগ এই অটোরিক্সা নিবন্ধনহীনতারভাবে আছে এবং হচ্ছে তারা বারবার পৌর কর্তৃপক্ষ নিবন্ধনের জন্য মাইকিং এবং যে মাঝে মাঝে তারা শহরে প্রচার চালালেও তারা কোনো এই নিবন্ধনের ভিতরে আসতেছে না। এছাড়া এই যে অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং মালিক ইউনিয়ন যারা কর্তৃপক্ষ আছে তারা বারবার জানিয়েছে যে তারা একটি নির্দিষ্ট ডিউটেশনের জন্য এই অটো রিক্সাটা ব্যবহারের জন্য পরিচালনা করা হলেও তারা চলতেছে কিন্তু এটা কেউ। এছাড়া আমি বলে রেখেছি যে পিরোজপুরের শহরের বাইরে মানে বাগেরহাট জেলা থেকে মহেশপুর থেকে বলেশ্বর ব্রিজ পার হয়ে তাদের ওই জেলার বেশ কিছু অটো পিরোজপুরের আসে এবং বঙ্গমাতা সেতু হওয়ার পরে পিরোজপুরের চাউখলি এবং যে শিয়ালকাটি নৈকেট এলাকা থেকেও বেশ কিছু অটো পিরোজপুরে ঢোকে। এই ধন্যবাদ আপনাকে দর্শক। পিরোজপুরে অবৈধ অটোরিকশা দৌরাত্ম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুল হাসান। গতকাল শেষ হলো দুর্গাপূজা, যার আনন্দের রেশ কাটেনি এখনো, তার উপর টানা তিন দিনের ছুটি। দুয়ে দুয়ে চার মিলিয়ে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছেন হাজারো মানুষ। গত এক মাস ধরে পর্যটন ব্যবসায় ভাটা থাকার পর এমন জনস্রোত হতাশা কাটিয়েছে ব্যবসায়ীদের। বান্দরবান থেকে আবুল বাসার নয়নের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়কন্যা বান্দরবান, নগর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি যেখানে, প্রকৃতির একটু সান্নিধ্য পেতে তাই পরিবার নিয়ে এমন হাসি আনন্দে মাতেন পর্যটকরা। দুর্গাপূজার টানা ছুটিতে এখন মুখর পুরো বান্দরবান। নীলাচল, নীলগিরি, মেঘলা, উপবন, শৈলচূড়া, শৈলপ্রপাত, তমাতুঙ্গি পর্যটন কেন্দ্র ছাড়াও বিভিন্ন ঝিরি ঝর্ণা ও জেলা সদর থেকে দূরবর্তী রেমাক্রি, তিন্দু, বগালেকে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। বান্দরবানের পাহাড়, বৃষ্টি, মেঘ সব মিলে আমি আসলে খারাপ লাগাটা সময় পাচ্ছি না। লেগে ঘুরলাম, তারপরে জাহাজে ঘুরলাম, অনেক ভালো লাগতেছে। মোটামুটি ট্রান্সপোর্ট এবং হোটেল ফ্যাসিলিটি খুব ভালো এবং এখানে যে সিকিউরিটি সেটাও খুব ভালো। দীর্ঘদিন পর পর্যটকের এমন সমাগমে খুশি ব্যবসায়ীরা। হোটেল রেস্টুরেন্টের পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট অন্য ব্যবসায়ীরাও নানা সুযোগ দিচ্ছেন পর্যটকদের। টানা তিন দিন ছুটির কারণে আমাদের যে কটেজগুলো আছে এগুলো অনেক আগে থেকে বুক হয়ে গেছিল, প্রায় মাসখানেক আগে থেকে। মৌসুম বিবেচনা নিরাপত্তা বড় ইস্যু বলে মানছে টুরিস্ট পুলিশ। কর্মকর্তারা জানান দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা টুরিস্ট পয়েন্টে নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পোশাকে এবং সাদা পোশাকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভ্রমণপ্রিয় মানুষের এই ঢল চলবে শীত মৌসুম পর্যন্ত, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাসার নয়ন। নয়ন, ছুটিতে পর্যটকের সংখ্যা কেমন দেখছেন? সীমান্তে গোলাগুলি নিয়ে তাদের কোনো উদ্বেগ রয়েছে কিনা? সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা গত সপ্তাহে পর্যটন কেন্দ্রের যে বিষয়টা জানাচ্ছিলাম, মিয়ানমারের উপরে যে উত্তেজনা চলে আসছে সেই উত্তেজনার কারণে এখানকার পর্যটকরা অনেকটা কমে গিয়েছিল। এছাড়া পাহাড়ের যে অস্থিতিশীল পরিবেশ ছিল এই কারণে পর্যটক বিমুখ ছিল। আমরা যদি জানাতে চাই, গতকাল আমরা দেখেছি হিন্দু ধর্মাবলম্বীদের যে বিসর্জনের মধ্য দিয়ে মূলত বান্দরবানে পর্যটক আসা শুরু করেছে। আপনি জানেন আজ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার টানা তিন দিনের ছুটি রয়েছে। এই ছুটিতে মূলত পর্যটকরা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে খোঁজ নিয়ে জেনেছি গতকাল মেঘলা পর্যটন কেন্দ্রে অন্তত 1500 পর্যটক এসেছিল। এছাড়া নীলাচলীয় একই পর্যটক এসেছে। আমরা হোটেল মোটেল মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এই গত টানা তিন দিনের ছুটিতে অন্তত 70% হোটেল বুকিং রয়েছে। এরা আগামী রোববারে এই পর্যটক আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। আমি একজন পর্যটকের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনারা কোথায় থেকে আসছেন? আমরা ঢাকা থেকে। কেমন লাগছে ঘুরে? ভালোই লাগছে, তারপর কষ্ট। কি ধরনের কষ্ট? কষ্ট হয়েছে গরম পাহাড়।
এসব দেখতেছি। আপনি আপনি কোথেকে আসেন? আমি কক্সবাজার থেকে আসছি, আমি টুরিস্ট গাইড। আমি কক্সবাজার থেকে নিয়ে আমরা প্রায় 37 জন নিয়ে আসছি। পাঁচটা স্পট দেখা। কোথায় কোথায় নিয়ে গেছিলেন তাদেরকে? এখানে আপনি বর্তমানে মেঘলায় আছি, মেঘলা, তারপর যেমন নীলাচল, নীলাচল থেকে তারপর আমরা নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক, এই পাঁচটা স্পট দেখা। পর্যটকদের মাঝে কোনো ভয় কাজ করছে না? না, ভয় এমনি ভয় ভীতি কোনো কাজ করতেছে না, সুন্দর মতন পর্যটকরা আনন্দ করছে এবং সুন্দর মতন ঘোরাফেরা করতেছে। জি টুম্পা, আপনি যেমনটি শুনছিলেন যে পর্যটকদের মাঝে গত এক মাস ধরে যে ভীতিটা কাজ করছিল বান্দরবান এবং কক্সবাজার অঞ্চলে, এই ভীতিটা অনেকটা কেটে গেছে। একজন টুরিস্ট গাইড আমাদেরকে যেটি জানাচ্ছিলেন, তিনি কক্সবাজার থেকে বান্দরবানে এসেছেন একটি দল নিয়ে, তারা নির্ভয়ে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছেন। আমরা আরেকটি বিষয়, পর্যটন হোটেল মোটেল মালিকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, কক্সবাজারে যে পর্যটকের উপস্থিতি হয় সেই তুলনায় বান্দরবানে দীর্ঘদিন ধরে পর্যটকের উপস্থিতি কম ছিল, তবে গতকালকে থেকে যে পর্যটকের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এতে তারা খুশি। তারা পর্যটকদের যে নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা প্রশাসন কাজ করছে এবং উপজেলা পর্যায়ে যেসব উপজেলা প্রশাসন রয়েছে তারাও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী আবুল বাশার নয়ন জানাচ্ছিলেন বান্দরবান থেকে। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকলেও কক্সবাজার থেকে সরাসরি জাহাজ চলাচল আজ থেকে শুরু হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে জাহাজ চলাচলের কথা জানিয়েছেন মালিকরা। জাহাজ মালিকদের পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চালু করা যাচ্ছে না, তবে বিকল্প উপায় হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদন করা জাহাজগুলোকে অনুমতি দেওয়া হবে।